ভালোবাসতেন, কোরআনে কারিমকে এত সম্মান তারা দিতেন, এত মর্যাদা দিতেন, কোরআন দিয়ে কথা বলার মতো তারা ক্ষমতা অর্জন করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি জবরদস্ত মুহাদ্দিস, তার আমলের অনেক বড় আলেম, হজ করতে এসেছেন, হজের কাজ সমাপন করে যখন তিনি রওনা করেছেন দেখেন কোন মানুষজন নাই, কাবার চত্বরে একটা মহিলা চাদর বুড়ি দিয়ে শুয়ে আছেন। উনি মনে করলেন বুঝিবা লোকটা মরা, মরা কি জিন্দা, বোঝার জন্য কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম না হয়ে সাদরের ভিতর থেকে জবাব এলো সালামুন কাওলাম মির রাব্বির রহিম, পরম করুণাময় পরওয়ারদিগারের পক্ষ থেকে তোমার প্রতি শান্তি কথিত হোক। মহাদ্দেশ সাহেব প্রশ্ন করলেন মা হজ করতে এসে লোকেরা তো সব চলে গেছে, আপনি এখানে একা কি পড়ে আছেন কেন? তিনি জবাবে কোরআনে কারিম থেকে বললেন আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করেন তারে কেউ পথ দেখাইতে পারে না, অর্থাৎ আমি তো হজ করতে আসছিলাম পথ হারাই ফেলছি, সাথী সঙ্গীরা কে কোথায় চলে গেছে আমি খুঁজে পাই না, এই জন্য মুসিবতে পড়ছে, একাকি পড়ে আছি, এখন আমার উপায়টা কি? মহাদেশ সাহেব বলছেন মা একাকিনী এই অবস্থায় কত সময় পড়ে আছেন? তিনি জবাবে কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন সালা সালায়ালিন সাবিয়া, তিন রাত পূর্ণ হয়ে গেছে। আরে তিনটা রাত আপনার পূর্ণ হয়ে গেল, এখানে আপনার পানাহারের বন্দোবস্ত কি, খাইছেন কি? বুড়ি জবাবে কোরআনে কারিমের আয়াত পেশ করে মহাদ্দেশের জবাব দিয়ে দিলেন আল্লাযি হুয়া ইউতঈমুনী ওয়া ইয়াসকীন, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার পানাহারের বন্দোবস্ত করেছেন। মহাদ্দেশ সাহেব বলছেন মা আমার কাছে কিছু খাবার আছে, আপনি দয়া করে এই খাবারটুকু গ্রহণ করুন। বুড়ি তখন কোরআনে কারিমের একটি আয়াত পাঠ করে এই প্রস্তাবকে ডিনাই করলেন। বুড়ি বললেন সুম্মা আতিমু সিয়ামা ইলা লাইল, তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো। এর দ্বারা বুড়ি প্রমাণ করলেন আমি তো রোজা রাখছি, কাজী সন্ধ্যা আসার আগে তো কিছু খাইতে পারবো না। মহাদ্দেশ সাহেব বলছেন বুড়িমা এটা যখন রমজান বরকের মাস নয়, আপনি বোধহয় নফল রোজায় রেখেছেন, সফরের হালতে ফরজ রোজাও তো ছেড়ে দেওয়া যায়, আপনি কি খাইছেন না খাইছেন আপনি আমার এই খাবারগুলি খান, রোজা ভাঙলে অসুবিধা হবে না, নফল রোজা ভাঙলে অসুবিধা কি? বুড়ি জবাবে বলছেন যদি তুমি নফল রোজা রাখো তা তো তোমার জন্য কল্যাণকর, সুতরাং আমি নফল রোজা রাখছি যে আমার জন্য কল্যাণকর, তোমার কথা মতো আমি খাবো নাকি? মহাদ্দেশ সাহেব বলছেন বুড়িমা প্রত্যেক কথার জবাব কোরআন দিয়া দেন কেন, কারণটা কি? বুড়ি জবাবে বলছেন কোরআনের আয়াত পাঠ করে জবাব দিচ্ছেন মায়াল ফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ এমন কোন কথা বলে না যে কথা ফেরেশতারা রেকর্ড করে না রাখে, সব কথা রেকর্ড হয়ে যায়, সুতরাং আমি চিন্তা ভাবনা করে বাছাই করে নিলাম কোরআন দিয়েই কথা বলবো, এ কথাগুলি রেকর্ড হবে, প্রাপ্ত হবেই না, প্রত্যেক অক্ষরে অক্ষরে দশ দশ করে নেকি আমল নামায় লেখা হয়ে যাবে। মহাদ্দেশ সাহেব মনে মনে একটু চিন্তা করলেন এই বেটি হলো বুড়ি একটা মেয়ে লোক আর আমি মহাদ্দেশ মানুষ, সে কোরআন শরীফ দিয়ে কথা কয়ে বাহাদুরি দেখায়, আমি তারে মাতৃজমান দিয়ে কথা বলাবই, এই চিন্তা তিনি করলেন। তিনি তো বড় আলেম ছিলেন, অত্যন্ত বড় আলেম,
তার সম্পর্কে তার সাথীরা কবিতা রচনা করেছিলেন। তিনি যখন তার এলাকা ছেড়ে গিয়েছিলেন, তার সাথীরা বলেছেন, ইজা সারা আব্দুল্লাহ মিম্মার উলাইলাতান, ইজা সারা আব্দুল্লাহ মিম্মার উলাইলাতান সারা আনহা নূরহা ওয়া জামালুহা। আব্দুল্লাহ যখন আমাদের এলাকা ছেড়ে গেল, তখন এলাকার সৌন্দর্য গেল, নূর গেল, আলো গেল, সব হারায় ফেললাম, যেহেতু তিনি সাহিবি ইলম ছিলেন। তারা বলল, ইদা যুকিরাল আখিয়ারু ফি বালদাতিন ফাহুম আনজুমুন ওয়া আনতা হিলালুহা। আমরা যখন আমাদের বন্ধুদের মধ্যে আলোচনা করি, তখন আমাদের বন্ধুরা আর যত বড় বড় আলেম আছে, তারা যদি তারকা হয়, তাহলে আব্দুল্লাহ তুমি তো সেই তারকা রাজির মধ্যে চাঁদের মতো, এরকম বড় আলেম ছিলেন হযরতে আব্দুল্লাহ বিন মুবারক। তিনি চিন্তা করলেন, এই বুড়ি দেখি তার দিয়া তার মাতৃজবনে কথা কওয়া যায় নাকি। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা বুড়িমা বাড়ি কই? ওনার চিন্তা, বাড়ি ওই কোরআন শরীফের মধ্যে তো খাগড়া ছড়ি ফটি ছড়ি নাই, গ্রামের নাম তো নাই, ধরা যায় নাকি। তিনি যখন বাড়ির প্রশ্ন করলেন, বুড়ি তখন কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে বাড়ির জবাব দিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র মহান সত্তা, দোষ ত্রুটি অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা, যিনি তার বান্দাকে ইসলাম করিয়েছেন মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত। এর দ্বারা তিনি প্রমাণ করতে চাইলেন, মসজিদে হারামে আসি হজ করতে, আর মসজিদ আকসার কাছে আমার বাড়ি। মহাদেশ সাহেব না পেরে তিনি তখন চিন্তা করলেন, এমন বিদুষী মহিলা একা একে ফেলে যাওয়া কিছুতেই বুদ্ধিমানের কাম না। তিনি বললেন, মা আমার কাছে একটা উট আছে, আপনি যদি রাজি হন উটের পৃষ্ঠে সওয়ার করে আপনার গন্তব্যে পৌঁছায় দেই। বুড়ি তখন কোরআনে কারিমের একটি আয়াত পাঠ করে সম্মতি প্রদান করলেন। তিনি পড়লেন, ওয়া ইন তাফআলু মিন খায়রি ইয়ালামুহুল্লাহ, যদি তুমি কোনো ভালো কাজ করো অবশ্যই আল্লাহ তা জানবেন এবং এর জন্য উত্তম ভাবে আল্লাহ পাক তোমাকে পুরস্কৃত করবেন। তার মানে হলো পথ হারা মানুষকে পথ দেখানো নিশ্চয়ই ভালো কাজ, তুমি একটা ভালো প্রস্তাব করছো। মহাদেশ সাহেব বললেন, মা আমার এই উটির উপরে আপনি আরোহণ করুন। বুড়ি উটির উপরে আরোহণ করতে যাচ্ছেন, হঠাৎ লক্ষ্য করে দেখছেন মহাদেশ সাহেব তার দিকে তাকায় আছেন। বুড়ি তখন কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী মোমেন মানুষদেরকে মোমেন বান্দাদেরকে বলুন, তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। বুড়ি এই আয়াত দ্বারা বলতে চাইলেন, মহাদেশ সাহেব আমি বুড়ি মানুষ, উঠে সওয়ার হতে গিয়ে না জানি বেসতরত হয়ে যেতে পারি, চক্ষুকে নিম্নগামী করেন। সুবহানাল্লাহ, উঠে রশি টেনে টেনে যখন তারা পৌঁছে গেলেন, তিনি জিজ্ঞেস করলেন, আপনার কি কোনো ছেলে মেয়ে আছে নাকি? বুড়ি জবাবে বললেন, আল মানু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, মাল এবং সন্তান সন্ততি এগুলি হচ্ছে দুনিয়ার সুখ সৌন্দর্য, আল্লাহ পাক এটা আল্লাহর নিয়ামত, তার মানে নিয়ামত থেকে আল্লাহ আমাকে বঞ্চিত করেন নাই, ছেলে মেয়ে আছে। মহাদেশ সাহেব প্রশ্ন করলেন, ছেলে মেয়ে যদি থাকে তাহলে তাদের নাম কি? আটকাবার আটকা বুদ্ধি, যেহেতু সব নাম তো কোরআন শরীফে নাই। বুড়ি সেকাম আগেই সেরে রেখেছে, বুড়ি কোরআনে কারিমের আয়াত পাঠ করে ছেলেদের নাম বলে দিলেন, ইয়া ইয়াহিয়া খুদিল কিতাবা বিকুয়া ওয়াকাল্লামাল্লাহু মূসা,
وَاتَّخَذَ اللَّهُ إِبْرَاهِيمَ خَلِيلًا যথাক্রমে তিনটে আয়াত তেলাওয়াত করে তিনটা নাম বললেন, ইয়াহিয়া, ইব্রাহিম, মুসা, আমার ছেলে। সুবহানাল্লাহি বিহামদিহি। হারে কপাল পোড়া মুসলমান, এই মুসলমানেরা এখনকার যুগে ছেলেদের নাম রাখে বল্টু, শান্টু, তারপরে বাংলার আরবি মিশাইয়া শুভ রহমান, কৌশিক আহম্মদ, সাগর হোসেন, বাতাস খাতুন, অক্সিজেন বেগম, কি যে আশ্চর্য নাম শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, নাম রাখবেন, সন্তান হলে পরে মা বাপের উপরে হক, যেন সন্তানদের ভালো ভালো নাম রাখে, এটা মা বাপের হক, ওয়াজিব, ভালো নাম রাখা। এবার বুড়ি বাড়ি পৌঁছে গেলেন, ছেলেরা সব দৌড়ে এলো, মহাদেব সাহেব আর কথা বলার সাহস পেলেন না, চুপ করে খাড়া হয়ে আছেন ছেলেদেরকে। বুড়ি তখন নিজের থেকে কিছু টাকা পয়সা বার করে ছেলেদের বললেন, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা, এই রৌপ্য মুদ্রাগুলি নিয়ে যাও এবং বাজার থেকে কিছু উত্তম খাদ্য সামগ্রী কিনে আনো। বাজার থেকে খাদ্য সামগ্রী আনিয়া প্লেটে সাজাইয়া মহাদেব সাহেবের সামনে রাখে, বুড়ি বলতেছে, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বিগত দিনে তুমি আমার জন্য যে পরিশ্রম করেছো তার বিনিময়ে কিছু আহারিও গ্রহণ করো। মহাদেব সাহেব খানা শেষ করে ছেলেদেরকে এক কোনায় নিয়ে জিজ্ঞেস করে, ছেলেরা, তোমার মা কোরআন শরীফ থেকে এই ধরনের কতদিন কথা বলতেছে? ছেলেরা বলে, মহাদেব সাহেব, আমরা জ্ঞান হওয়া অবধি শুনতেছি আর হিসাব করেছি এক বছর দুই বছর নয়, আমার মায়ের মুখের থেকে বিগত 40 বছরের ভিতরে কোরআন শরীফ ছাড়া কোনো কথা শুনি নাই। কারিমের প্রতি মানুষের, তৎকালীন যুগের মানুষের এই মহব্বত ছিল, এই ভালোবাসা ছিল, এই আকর্ষণ ছিল। কোরআনের প্রতি আকর্ষণ হারায় জাতির কপাল পড়েছে, গানের প্রতি আকর্ষণ বেড়েছে, কোরআনের প্রতি আকর্ষণ নষ্ট হয়েছে। আজকের উপস্থিত জনতার কাছে আলেম ওলামা সহ শিক্ষিত ব্যক্তিবর্গ, নারী পুরুষ যারা এখানে এসেছেন, সকলের কাছে বিনীতভাবে আরজ করছি, কোরআন পড়ুন, কোরআন পড়ুন, কোরআনের মতো নিয়ামত আর নাই। বেশি করে তেলাওয়াত করুন, ফজরের পরে পাইকারি দরে ঘুমাবেন না, ফজরের নামাজের পর তেলাওয়াত করার অভ্যাস করুন, কোরআনের কোরআন শরীফকে তেলাওয়াত করুন, ফজরের নামাজের পর তাহাজ্জুদের অভ্যাস করুন, তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করার মানে হলো আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে কথা বলা, কোরআন তেলাওয়াত মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলা, আর হাদিস পড়ার অর্থ হলো নবীজির সঙ্গে কথা বলা। এত বড় নিয়ামত আল্লাহ আমাদের দিলেন, কপাল পড়া জাতি সেই নিয়ামতকে ভুলে গেছে। কোরআন শরীফ পড়ুন, কোরআন বুঝুন, কোরআন আমল করুন, আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্য খুলে দিবে, ভাগ্য খুলে দিবেন, দেশে শান্তি আসবে, বরকত আসবে, রহমত আসবে। এই শান্তি রহমত বরকত যদি লাভ করতে চাই কোরআনের কোনো বিকল্প নাই। সকলকে দাওয়াত দেই, সব মানুষ আজকে যত লোক এসেছেন সকলকে আল্লাহ পাক কোরআন সহিহ করে তেলাওয়াত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন, কোরআন শরীফ সহিভাবে বোঝার তৌফিক আমাদের দিন, কোরআন অনুযায়ী জীবন চালাবার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন।